নমস্কার বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটা সেলাই ডিজাইন তোমাদের সাথে শেয়ার করবো। ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি দেখতে থাকো। আমি প্রথমে সেলাই করা যায় এরকম একটা বিন্দুতে সুচটা তুলে নেব। তুলে নিয়ে ডান দিকে বাড়িয়ে পাশাপাশি তিনটি ফোরের একটা লাইন করে নেব। এবারে বাঁদিকে মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানে কোনাকুনি তিনটি ফোর নিয়ে উপরের দিকে আমি এই তিনটি ফোর করে নিলাম। এবার আবারও একবার উপরে সুচটা তুলে নেব, নিয়ে বাঁদিকে বাড়িয়ে পাশাপাশি তিনটি করে স্টিচ ফোরের আরও একটা নতুন লাইন করে নেব। এবার এই তিনটি ফোরের একেবারে বাঁ ফোরের সাথে নিচেই সুচটা তুলে নিলাম। তুলে নিয়ে এবার কোনাকুনি তিনটি ফোরের একটা লাইন করে আমি নিচের দিকে চলে আসব। চলে আসার পর আবারও তিনটি ফোরের সাথেই আমি সুচটা তুলে নেব। তুলে নিয়ে এবার বাঁ দিক নিচের থেকে বাঁ দিকে বাড়িয়ে আবারও পাশাপাশি তিনটি ফোরের নতুন আরও একটা লাইন করে নেব। এবার আবারও আমি বাঁ দিকে উপরে একঘর উপরে সুচ তুলে কোনাকুনি তিনটি ফোর নিয়ে এই তিনটি ফোরের কোনাকুনি লাইনটা উপরের দিকে করে নেব। উপরের দিকে করে নেওয়ার পর আবারও আমি একইভাবে পাশাপাশি তিনটি করে স্টিচ ফোরের একটা লাইন করে নেব। এখন সুন্দর একটা ঘর তৈরি করে দেখাবো। এখানে আমি উপরের দিকে কোনাকুনি তিনটে ফোর নেব। তিনটে ফোর নেওয়া হয়ে গেল। এখন এই ফোরটার সাথে সুচটা তুলে আমি বাঁ দিকে বাড়িয়ে পাশাপাশি তিনটি ফোর নিয়ে নিলাম। এখন এই এখানে যে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কোনাকুনি তিনটি ফোর দেব, দিয়ে এই ফাঁকা জায়গাটা আমি ভরাট করে নেব। মাঝে একটা সুন্দর ঘর তৈরি হয়ে গেল। ঘরটা ভরাট করার জন্য আমি প্রথমে ইয়েলো কালার ব্যবহার করে পাশাপাশি তিনটি ক্রস স্টিচের ফোর করে নেব। এই ফোরটা হয়ে যাওয়ার পর আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। এখানে আমি পাশাপাশি পাঁচটা ক্রস স্টিচ ফোর করে নেব। পাঁচটা ক্রস স্টিচ ফোর করে নেওয়ার পর চারটে ফোরের মাথার এক ঘর মাথার উপরে আমি সুচটা তুলে বাঁ দিকে বাড়িয়ে দুটো ফোর নিয়ে নেব। ডান পাশে লেভেল সমান রেখে বাঁ দিকে বাড়িয়ে লাইনে করে নেব তিনটে ফোর। এবার দুটো, এবার একটা। এবার ডান দিকে একইভাবে চারটে নিচের যে পাঁচটি ফোরের লাইন আছে মাথার উপর চারটে ফোর বাদ দিয়ে মাথার উপরে সুচটা তুলে বা পাশে যেভাবে সেলাইটা দিয়েছি এভাবেই সেলাইটা করে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও। আর এই চ্যানেলের সেলাইগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না। বন্ধুরা, আমি এখানে তিনটি কালারের উল সুতা ব্যবহার করে তোমাদেরকে সুন্দর এই ডিজাইনটি করে দেখালাম। আমি রেড কালার, ইয়েলো কালার আর ব্লু কালার। এবার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি ব্লু কালারের উল সুতা ব্যবহার করে প্রতি লাইনে তিনটি করে ক্রস স্টিচ ফোরের পরপর তিনটি লাইন দিয়ে ভরাট করে নেব। বন্ধুরা, আমি আমার ডিজাইনটি এভাবেই তোমাদেরকে করে দেখালাম। আমার ডিজাইনের শেষ পর্যন্ত থাকার জন্য আমার সাথে তোমাদেরকে অনেক